জয় হরি বল আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন শ্রদ্ধ ভক্তবৃন্দ আজ আপনাদের আমরা দেখাব বল্লাল সেনের পিতৃ পরিচয় কী ছিল জনশ্রুতি আছে কেহ বলেন আদিসুরের পুত্র বল্লাল সেন কেউ বা বলেন বিজয় সেনের পুত্র বল্লাল সেন আবার এও অনেকে বলেন ব্রহ্মপুত্র নদের পুত্র হলেন বল্লাল সেন আসলে কি তাই বল্লালের যে জীবন জীবনচরিত গ্রন্থ আছে বল্লাল চরিতাম সেই গ্রন্থে কী বলছেন সেই গ্রন্থ কে রচনা করেছিলেন বল্লাল সেনের শিক্ষক তিনি নিজে বল্লালের চরিত্র যা দেখেছেন সেইভাবে তিনি বর্ণনা করেছেন সেখান থেকে আপনাদের আমরা দেখাবো যে বল্লালের পরিচয় কী ছিল সাথে সাথে বাংলার বুকে যত পিছিয়ে পড়া জাতি আছে প্রত্যেকেই কিন্তু বল্লাল সেনের সময় অত্যাচারিত হয়েছে এই বলে দোহাই দিয়ে থাকে নমসূদ্ররা বলে বললাল সেনের আমলে তারা অত্যাচারিত হয়ে ব্রাহ্মণ থেকে চণ্ডাল জাতিতে পরিণত হয়েছিল আসলে কি তাই এ বিষয়ে যদি জানতে চান তো আমাদের কমেন্ট করে বলবেন এ বিষয়ে আমরা ভিডিও নিয়ে আসব। তাছাড়া বাংলার বুকে আরও যত পিছিয়ে পড়া জাতি আছে তারা প্রত্যেকেই বলেন যে বল্লানের আমলে আমরা অত্যাচারিত হয়েছি অত্যাচারিত হয়ে হিন জাতি বা পতিত জাতিতে পরিণত হয়েছি এভাবে প্রত্যেকটা জাতি বল্লাল সেনের আমলের অত্যাচারের দোহাই দিয়ে থাকে যে তারা এর পূর্বে উচ্চ জাতিতে ছিল বল্লাল সেনের সময় থেকে তারা পতীত হয়েছে এ কারণে বাংলার বুকে দেখা যায় প্রচুর জাতপাতের বিষয় নিয়ে গ্রন্থ অর্থাৎ প্রতিটি জাতি দেখা গেছে তাদের ইতিহাসকে তুলে ধরেছে এক একটি গ্রন্থের মধ্যে সেভাবে তারা প্রমাণ করার চেষ্টা করেছে যে আমরা এর পূর্বে উচ্চ জাতিতে ছিলাম এবং বল্লাডের অত্যাচারে প্রতি জাতি হয়েছি সেমন গ্রন্থ প্রচুর আছে আপনারা বললে আমি এক একটা গ্রন্থ থেকে এক এক দিন ভিডিও বানিয়ে আপনাদের দেখাতে পারি যাই হোক আসুন আপনাদের অনেকটা মূল্যবান সময় আমি নষ্ট করলাম এত সময় বক বক করতে গিয়ে তো আসুন আপনাদের আমি গ্রন্থের মধ্যে নিয়ে যাব তার আগে বলবো যে সমস্ত ভক্তরা এখনও আমাদের হরিভক্তি টিভিকে সাবস্ক্রাইব করেননি তো যদি আমাদের চ্যানেলের আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া যে বেল আইকন সেটাকে প্রেস করে অল লেখাটাকে প্রেস করে রাখবেন তাহলে আমরা যখনই এমন শাস্ত্রসম্মত ভিডিও বানাবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আসুন আপনাদের আমি বল্লাল চরিতে নিয়ে যাই বল্লাল চরিতম শ্রীযুক্ত গোপাল ভট্ট বিরোচিতম শ্রীযুক্ত আনন্দ ভট্ট বিরোচিত পরিশিষ্ট সহিতাম শ্রী শশীভূষণ ভট্টাচার্যনা অনুদিতাম শ্রীহরিশ্চন্দ্র কবি রত্নেনা সংশোধিতাম গিরীশ বিদ্যারত্ন যন্ত্রে আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দে এই গ্রন্থটি প্রকাশ হয়েছিল শ্রদ্ধ ভক্তবৃন্দ আপনাদের সুবিধার্থে গ্রন্থের পরিচয় প্রথমে একটু দিয়ে নিই তারপরে আলোচনায় যাব বল্লালচরিত প্রাচীন গ্রন্থ শ্রীযুক্ত গোপাল ভট্ট তেরোশো শতাব্দে রাজা বল্লাল সেনের আদেশে এই গ্রন্থ প্রণয়ন করেন তিনি উক্ত রাজার শিক্ষক ছিলেন তিনি বল্লাল রাজার জীবনচরিত লেখা যাইতেছে বলিয়া গ্রন্থ আরম্ভ করিয়াছেন কিন্তু সমগ্র গ্রন্থেও তাহার জীবনচরিত বিশেষরূপে লিখিত হয় নাই তাহার গ্রন্থের এই অপূর্ণতা পরিহারার্থে তদীয় বংশজাত আনন্দভট্ট নামক এক ব্যক্তি পনেরোশো শতাব্দে নবদ্বীপের তদানিস্তন রাজা কাশীনাথের আদেশে উহার পরিশিষ্ট রচনা করেন উক্ত আনন্দভট্ট এই গ্রন্থ সংশোধিত করিয়াছিলেন বলিয়া ইহার পূর্বখণ্ডের শেষে লিখিত আছে তিনি পরিশিষ্টে বল্লাল সেনের অতি ঘৃণ্য নিঘুর চরিত্র বর্ণন করিয়াছেন এবং তাহাতেই এই গ্রন্থ সম্পূর্ণ হইয়াছে শ্রদ্ধ ভক্তবৃন্দ আশা করি আপনারা বুঝতে পারছেন রাজা বল্লাল সেনের শিক্ষক গোপাল ভট্ট বল্লাল সেনের আদেশে এই গ্রন্থ তিনি রচনা করেন নাম দিয়েছেন বল্লাল চরিত কিন্তু তার মধ্যে বল্লাল সেনের কিঞ্চিত মাত্র বর্ণনা করা হয়েছে বাকি তিনি এই এক জাতি আর এক জাতির থেকে কিভাবে পতিত হয়েছে সে সমস্ত বর্ণনা করেছে এতেই কিন্তু গ্রন্থ শেষ হয়েছে তাই এই গোপাল ভট্টের বংশধর দুশো বৎসর পরে এসে আনন্দ ভট্ট তিনি নবদ্বীপের রাজা কাশীনাথের আদেশে এই গ্রন্থ সম্পূর্ণ করেন তো এই আনন্দ ভট্ট যেটুকু রচনা করেছেন সেটা পরিশিষ্ট নামে বর্ণনা তো আসুন আপনাদের আমি পরিশিষ্টে নিয়ে যাই বল্লাল সেন চরিতাম গ্রন্থের আমরা চলে এসেছি পরিশিষ্টে অর্থাৎ আনন্দভট্ট যেটুকু রচনা করেছে সে জায়গায় দেখুন আপনাদের আমি দেখিয়ে রাখছি মূল শ্লোক আমি এক থেকে নিয়ে ছ পর্যন্ত শ্লোকের অনুবাদ আপনাদের সামনে তুলে ধরব তো এক থেকে ছয় নাম্বার মূল শ্লোকগুলো আপনারা লক্ষ্য করুন আপনাদের আমি দেখিয়ে রাখছি দু পৃষ্ঠা নিয়ে এটি আছে এবার আসুন আপনাদের আমি অনুবাদে নিয়ে যাচ্ছি দেখি কি অনুবাদ করা হয়েছে গোপাল ভট্ট রাজদণ্ড ভয়ে ভীত হইয়া যে অসম্পূর্ণ বল্লালচরিত বর্ণন করিয়াছেন এক্ষণে আমি সেই বিখ্যাত সেন বংশীয়। বল্লাল রাজার চরিত সংক্ষেপে রচনা করিতেছি যে সত্য মরণ পর্যন্ত সকল লোকের সুবিদিত অর্থাৎ উক্ত রাজার পিতার নাম অজ্ঞাত তদবিষয়ে নানা প্রকার প্রভাদ প্রচলিত আছে শ্রবণ কর কেহ বলেন বল্লাল রাজা বিশ্বক্ষেন নামক ব্রাহ্মণের পুত্র কেহবা বলেন সুখ সেনের পুত্র কেহ বলেন আদিসুরের পুত্র কেহ বলেন বিজয় সেনের পুত্র কেহ বলেন ব্রহ্মপুত্র নদের পুত্র ব্র্যাকেটে আছে দেখুন যা হউক অর্থাৎ লেখক এবার নিজের মতামত দিচ্ছেন তিনি বলছেন দেখুন তিনি নিশ্চয় জারোজ দুষ্কর্মান্দিত মন্দবুদ্ধি, চণ্ডাল ডোম প্রভৃতি নিচু জাতির কন্যাতে আসক্ত সাধু ব্যক্তিদিগের পীড়াদায়ক পরশ্রী কাতর এবং পরের রাজ্য ও পরদন অপহারক ছিলেন বল্লাল সেনের আরও অনেক অজানা তথ্য এই গ্রন্থ থেকে আমরা পাবো পরে যদি কখনো সময় হয় বা আপনারা অনুরোধ করেন তাহলে অবশ্যই আমি এ গ্রন্থ থেকে আরও অনেক কিছু তত্ত্ব আপনাদের সামনে তুলে ধরব তো আজ এ পর্যন্তই এত সময় আমার সঙ্গে সঙ্গ দেবার জন্য আন্তরিকভাবে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই পরিশেষে সকল ভক্তের চরণে আমি প্রণাম জানিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন জয় হরি বল